এখন আমি রয়েছি দিল্লির মুখার্জি নগর সিনেমা হল ঠিক উল্টো দিকে। এটা হচ্ছে কলেজ পাড়া, এখানে কিন্তু কলেজের বইটি সব কিছু পাওয়া যায়। আর এখানে কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে, তার মধ্যে কিন্তু এই বিরিয়ানির দোকান। এখানকার বিরিয়ানির স্টাইলটাই আলাদা, এখানে দেখো হাঁড়িটার কীরকম রয়েছে। আর এখানে প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে বসে খাচ্ছে, ৪০ টাকা হাফ প্লেট, ৮০ টাকা ফুল প্লেট। আর এদের বিরিয়ানিটা কিন্তু একদমই আলাদা রকম, অত তেল চপচপে না, অত ঘি দেওয়া না, একদম দারুণভাবে। আর মুসলমানরা কিন্তু বিরিয়ানি সত্যি ভালো বানায়। আর এখানে দেখো বসে কত লোক খাচ্ছে, ফরেনাররাও খাচ্ছে, ইন্ডিয়ানরাও খাচ্ছে, দিল্লির লোকেরাও খাচ্ছে, লোকাল পিপলও খাচ্ছে, সবাই খাচ্ছে। পাশে একটা লঙ্গরখানা চলছিল, ওখানে যাইনি আমি, এখানে চলে যাচ্ছে বিরিয়ানি খেতে। এখানে বিরিয়ানিটা খুব ফেমাস মুখার্জিনগরে। মুখার্জিনগর আরেকটা ফেমাস আছে চাচা ভাতিজার দোকান, আর আমাদের চলেছে এখন বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে দেখো বিরিয়ানিটা কালার টেক্সচারটা কত সুন্দর। আর এটা কিন্তু ৮০ টাকা মাত্র নিচে। এটার মধ্যে রয়েছে বিরিয়ানি, রয়েছে রয়েছে গ্রেভি, রয়েছে রয়েছে সালাদ, তার সাথে আর রয়েছে চাটনি। দারুণ সব কিছু রয়েছে। আর থালিটা কীভাবে সার্ভ করা হয়েছে, আমাদের বিরিয়ানি কলকাতার দম বিরিয়ানিতে কিন্তু এরকম হয় না। আমরা কিন্তু আলাদা করে চিকেন চাপ নিই বা গ্রেভি একটু চেয়ে নিই যাতে খাওয়া যায়। আর দেখো চিকেন একটা লেগ পিস রয়েছে, আরেকটা এরকম একটা পিস রয়েছে, এরকম নিয়ে কিন্তু ৮০ টাকা নিচ্ছে। আমরা দুজন কিন্তু এটা শেয়ার করে আরামসে খেতে পারি। এদের কিন্তু বসার জায়গাও রয়েছে, মানে স্ট্রিট ফুডে যেরকম বসার জায়গা হয় সেরকমই বসার জায়গা রয়েছে। আমার সত্যি কিন্তু এই বিরিয়ানিটা দেখতে দারুণ লাগছে, এত সুন্দর কালারফুল, আর টেস্ট সত্যি অসাধারণ, টেস্ট সত্যি অসাধারণ। তোমাদের দিল্লি আসো, দিল্লি স্টেশন থেকে মেট্রো করে ডাইরেক্ট মুখার্জিনগর চলে আসো। মুখার্জিনগরে মেট্রো ভাড়া পড়বে কিন্তু ২০ টাকা, ২০ টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে মুখার্জিনগরে এই সিনেমা হলের পাশে এসে খেতে পারো। বেসিক্যালি কলকাতার মতো কিন্তু দিল্লিতেও খুব সস্তায় খাওয়া দাওয়া পাওয়া যায়, ২৫ টাকা, ৩০ টাকা, ৪০ টাকা, ১০০ টাকার মধ্যে কিন্তু ভরপেট খাওয়ার পাওয়া যায়। আর এখানে আরও অনেক ফুড ব্লগ করবো আমি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে তোমরা আসবে সেটাও বলে দেবো। একদম ইজি ওয়ে, এখানে কিন্তু ১০ টাকার বা ২০ টাকার মধ্যে তোমরা পৌঁছে যাবে মুখার্জিনগরে দিল্লি স্টেশন। আমার তো ভীষণ ভালো লাগলো, তোমরা যারা দিল্লির বিরিয়ানি খেয়েছো তোমাদের কেমন লাগে সেটা আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানিও। আর ভিডিওটাকে শেয়ার করো সবার সাথে, আর পেজটাকেও ফলো করে নিও। দেখা হবে কিন্তু এরকমই নতুন নতুন ভিডিওর সাথে। দিল্লির অনেক কটা ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমি স্ট্রিট ফুডের ব্লগ করেছি সেগুলো শেয়ার করবো। আর এই বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল, একটা আলাদা রকম টেস্ট পেলাম, কিন্তু এমন না যে বাজে বিরিয়ানি, খুবই সুন্দর খেতে কিন্তু দিল্লির মধ্যে দারুণ লাগলো। দেখা হবে নতুন একটা বিষয়, ততদিন টাটা, বাই।